আমি এখন মাননীয় সদস্য জনাব শাহজাহান খান মাদারীপুর দুইকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 7 মিনিট। শেষ না করতে পারলে দয়া করে সময় দিয়ে নেন স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। জাতীয় সংসদে 50 বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে মাননীয় রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার এক ভাষণ দিয়েছেন। সেই ভাষণের উপরে মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রস্তাব এনেছেন, তার সমর্থনে আমি কিছু বক্তব্য রাখতে চাই মাননীয় স্পিকার। 1973 সাল 7ই এপ্রিল স্বাধীন সর্বভৌম বাংলাদেশের জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছিল। মাননীয় স্পিকার, আমি এক গর্বিত সন্তান। 1973-এর এই দিনে আমার পিতা মরহুম মৌলভী আসমত আলী খান বঙ্গবন্ধুর সাথে এই সংসদে উপস্থিত ছিলেন। তিনি বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ সহসদ ছিলেন। আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন 1949 সাল 23শে জুন, 14 নভেম্বর যখন পূর্ণ কমিটি হয় আওয়ামী লীগের, সেই কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন। 1953 সালে আওয়ামী লীগের প্রথম কাউন্সিলেও তিনি কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হয়েছিলেন। 1954 সালে যুক্তফ্রন্টের সদস্য হিসাবে মনোনীত হিসাবে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তিনি পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। 1973 সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 37 বছর আওয়ামী লীগের মাদারীপুর মহকুমা, পরবর্তীতে মাদারীপুর জেলা, সেখানে তিনি সাধারণ সম্পাদক এবং তিনি সভাপতি ছিলেন। 1964 সালে তিনি বৃহত্তর ফরিদপুর জেলার সভাপতি ছিলেন। মাননীয় স্পিকার, আমাদের সৌভাগ্য হয়েছে শৈশবকাল থেকে আমার বাড়িতেই আওয়ামী লীগের সভা হতো এবং বঙ্গবন্ধু হোসেন শহীদ সরওয়ার্দী সহ নেতৃবৃন্দ যখন যেতেন আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া হতো। আমার সৌভাগ্য হয়েছে সেই শৈশবকালে বঙ্গবন্ধুর কোলে বসার, সরওয়ার্দী সাহেবের কোলে বসার, যখন তারা আমাদের বাসায় যেতেন আমি তাদের ফুলের মালা দিতাম, আমাকে টেনে তারা কোলে তুলে আদর করতেন। এই স্পর্শ আমার এখনো দেহ শিহরিত হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি যখন কলেজে ভর্তি হই 1966 সালে ছাত্রলীগের 2 বার সাধারণ সম্পাদক, 1 বার সভাপতিও ছিলাম। ওই কলেজের মাদারীপুর কলেজের আমি শিক্ষাবর্ষ 67-68 শিক্ষাবর্ষে আমি এজিএস ছিলাম এবং 68-69 সালে আমি ভিপি নির্বাচিত হই। 1969 সালে সেই গণ অভ্যুত্থানের সময় ছাত্র সংগ্রাম পরিষদের মাদারীপুর মহকুমার আমি আহ্বায়ক নির্বাচিত হই। মাননীয় স্পিকার, এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ছাত্র জীবনে যার সান্নিধ্য পেয়েছি, আদর স্নেহ ভালোবাসা পেয়েছি, জনাব তোফায়েল আহমেদ, যার সঙ্গে দীর্ঘদিন কারাগারে আমি ছিলাম। মাননীয় স্পিকার, অনেক সময় তার সঙ্গে আমি কাটিয়েছি। মাননীয় স্পিকার, তিনিও আমাকে অত্যন্ত আদর এবং স্নেহ করতেন। তাকে নিয়ে আমি যে সভা করেছিলাম মাদারীপুরে, এক বিশাল সমাবেশ তখন ছাত্র সংগ্রাম পরিষদের, সেই সংগ্রাম পরিষদের আন্দোলনের মধ্য দিয়েই বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্ত হয়েছিলেন। এবং 1970 সালে মুক্ত হওয়ার পরে নির্বাচনের আগে যখন গিয়েছিলেন তখন সেই সভায় আমারও কিছু কথা বলার সুযোগ হয়েছিল। মাননীয় স্পিকার, এটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। মাননীয় স্পিকার, আমার পিতা মরহুম মৌলভী আসমত আলী খানকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি তাকে স্বাধীনতা পদক দিয়েছেন। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার ভাই মুক্তিযোদ্ধা, আমার পিতাও মুক্তিযোদ্ধা। তিনি তখন কোটালীপাড়ার গ্রামগঞ্জে থেকে হেমায়ত বাহিনীর সঙ্গে, খলিল বাহিনীর সঙ্গে একত্রিত হয়ে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই সংসদ একটা পবিত্র সংসদ। বিএনপি এই পবিত্র সংসদকে বঙ্গবন্ধুর খুনি এবং 71-এর গণহত্যাকারীদেরকে এখানে এই সংসদে স্থান করে দিয়েছিলেন, তাদেরকে পতাকা তুলে দিয়েছেন। সেই রক্তখচিত পতাকা, 30 লক্ষ মানুষের রক্ত দিয়ে প্রতিষ্ঠিত যে দেশের পতাকা, সেই পতাকা তাদের গাড়িতে তুলে দিয়েছেন।
বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনিকে এই সংসদে এনেছিলেন মাননীয় স্পিকার। এই পবিত্র সংসদকে এইভাবে তারা কলুষিত করেছিলেন। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু ছিলেন এক অপ্রতিদ্বন্দ্বী এক মহামানব। তিনি বিশ্ব মানবতার অগ্রদূত, তিনি শোষিত মানুষের অকৃত্রিম বন্ধু, তিনি সাচ্চা দেশপ্রেমিক, তিনি বাঙালি জাতির হৃদয়ের স্পন্দন, তিনি সৃজনশীল, তিনি নির্ভীক, তিনি শোষিত মানুষের শৃঙ্খল ছিন্নকারী, তিনি উদার গণতন্ত্রী, তিনি অসাম্প্রদায়িক, তিনি দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব, তিনি আপোষহীন, তিনি সংগ্রামী, তিনি অকুতোভয় সৈনিক, তিনি ধার্মিক, তিনি আত্মমর্যাদাশীল, আত্মবিশ্বাসী, তিনি দানবীর, তিনি হ্যামিলনের বাসীওয়ালা, তিনি মৃত্যুঞ্জয়ী। বঙ্গবন্ধু জীবিত থাকতে, যদি আজকে জীবিত থাকতেন, তাহলে তিনি এই বিশ্বের শোষিত মানুষের একজন অকৃত্রিম বন্ধু হিসেবে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতেন। মাননীয় স্পিকার, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও এই ব্যাপারে একথাই বলেছিলেন। মাননীয় স্পিকার, এই বাংলাদেশের স্বাধীনতার পরে 11টি সংসদ চলছে। মাননীয় স্পিকার, এই 11টি জাতীয় সংসদের মধ্যে 2টি জাতীয় সংসদে বিএনপি তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারা আজকে সেই বাইরে বসে গণতন্ত্রের কথা বলছেন। মাননীয় স্পিকার, বাক স্বাধীনতার কথা বলছেন, সংবাদপত্রের স্বাধীনতার কথা বলছেন। আমি আপনাকে একটু স্মরণ করে দিতে চাই মাননীয় স্পিকার, গণতন্ত্রের কথা বলে 2014-15 সালে কিভাবে মানুষ পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে, পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করেছে, কুপিয়ে মানুষ হত্যা করেছে, 92 জন ড্রাইভার হেল্পার, 17 জন পুলিশ, 3 জন বিজিবি জওয়ান, 2 জন মুক্তিযোদ্ধা, 2 জন ব্যাংক কর্মচারী, বিমা কর্মচারী, গার্মেন্টস শ্রমিক, রিক্সাওয়ালা, হকার, ফল ব্যবসায়ী, সাধারণ মানুষকে, মেহনতি মানুষকে হত্যা করে তারা ক্ষমতায় যেতে চেয়েছিলেন। মাননীয় সদস্য, 3 মিনিট শেষ করবেন। তারা ক্ষমতায় যেতে চেয়েছিলেন, কিন্তু বিধিবাম, বাংলাদেশের শ্রমজীবী মানুষ, মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরা সেদিন রাস্তায় নেমেছিলাম, এবং সেই রাস্তায় আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই বেগম খালেদা জিয়ার সেই আন্দোলনকে অকার্যকর করে দিয়েছিলাম, যে লাগাতার অবরোধ করেছিলেন এবং তিনি বিজয় লাভ করে বাড়ি ফিরবেন ঘোষণা দিয়েছিলেন, কিন্তু এই বাংলাদেশের মানুষ তাকে বিজয় লাভ করে বাড়ি ফিরতে দেয়নি, তাকে পরাজিত সৈনিকের মতো বাড়ি ফিরতে হয়েছিল। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে আমি তাদেরকে বলতে চাই, একজন বিশিষ্ট দার্শনিক অধ্যাপক হ্যারল্ড রেক্সি বলেছেন, বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা কথাটা আপেক্ষিক, কোন দেশের সমাজ কতটা এই স্বাধীনতা ভোগ করবে তা নির্ভর করে তার সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উপর। যে দেশ যতটা শিক্ষিত, নাগরিক অধিকার সম্পর্কে সচেতন এবং অর্থনৈতিক দিক থেকে যতটা উন্নত, বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা ততটা উন্নত। শিক্ষা ও সামাজিক সচেতনতায় ও আর্থিক ব্যবস্থার অনগ্রসর দেশে ততটা বাক স্বাধীনতা আশা করা অন্যায়। এই স্বাধীনতা অনগ্রসর দেশে দেওয়া হলেও তার অপব্যবহার হবে, তা হবে শিশুর হাতে খুন্তি তুলে দেওয়ার মতো। মাননীয় স্পিকার, এই কথার মধ্য দিয়েই প্রমাণিত হয় যে বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা বলতে আজকে বিএনপি যা বোঝান তা কিন্তু এটা নয়। আমরা মনে করি আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, আমাদের দেশের শিক্ষিতের হার, আমাদের দেশের অগ্রগতির আজকের যে অবস্থা, তার উপরে ভিত্তি করে বাক স্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা দেওয়ার কথা, এবং তা না হলে যে কথাটা বলেছেন হ্যারল্ড রেক্সি, সে হবে শিশুর হাতে লোহার খুন্তি তুলে দেওয়ার মতো। আমি সুতরাং সেই দিক থেকে আমি বলতে চাই, আজকে বিএনপি জামাত এবং যারা আজকে আন্দোলন করছেন তাদেরকে আহ্বান জানাতে চাই, আগামী নির্বাচনে আপনারা আসুন, এবং সেই নির্বাচনে একটি শক্তিশালী কমিশন আছে, সেই কমিশনের অধীনে নির্বাচন হবে, রাষ্ট্র পরিচালিত হবে আজকের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, এবং আপনারা এগিয়ে আসুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য।